মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার বনগাঁও গ্রামের কৃষক ইমাম হোসেন তার 33% জমিতে পরীক্ষামূলকভাবে সুলতানা জাতের হাইব্রিড লাউ চাষ করেন। মাত্র 55 দিনের মাথায় গাছে লাউ আসা শুরু করে তার জমিতে এখন সারি সারি গাছে ঝুলছে লাউ। হাইব্রিড লাউগুলোর ওজন হয় 3 থেকে 4 কেজি, টানা 3 মাস গাছে লাউ মিলে। ইমাম হোসেন জানালেন তার লাউ চাষে খরচ হয়েছে মাত্র 3000 টাকা, এখন প্রতি পিস লাউ বিক্রি করছেন 60 থেকে 65 টাকায়। কিছু জায়গাতে পরীক্ষামূলকভাবে ওইটা রোপণ করছি, রোপণ করার পরে আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ফলন অনেক ভালো পাইছি, অন্যান্য চাষের তুলনামূলকভাবে ওইটাতে অনেক ভালো ফলন হয়। তার দেখা দেখি এই লাউ চাষে আগ্রহী হচ্ছেন এলাকার অনেক কৃষক। অন্যান্য জাতের তুলনায় এই লাউটা আসলে মিষ্টি, খাইতে খুব ভালো, দ্রুত বাজারজাত করতে পারে, আর ওইটার কালারটা অন্যান্য লাউর চাইতে অনেকগুলো অনেক গুণেই ভালো। অল্প জায়গায় এই জাতের লাউ চাষ করে কৃষকরা অধিক লাভবান হতে পারবে বলে জানালেন শ্রীমঙ্গলের এই কৃষি কর্মকর্তা। কৃষি বিভাগ তাদের সার্বক্ষণিক সহযোগিতায় আমরা তাদের পাশে আছি, এবং আমাদের এই যে লালতির তারাও সার্বক্ষণিক যে গুণগত মান সমৃদ্ধ বীজ দিয়ে কৃষক ভাইদের পাশে থাকবে। লাউ চাষে আগ্রহীদের নানা পরামর্শ দেওয়া হচ্ছে বলেও জানান এই কৃষি কর্মকর্তা। অজিত সরকার, বৈশাখী সংবাদ।